আমাদের দেশবাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষভাবে কেরানীগঞ্জ থানা এবং ঘাটারচর এলাকার সকল সাধারণ মানুষ, ঘাটারচর এলাকায় যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ভাইয়ের সদস্যরা রয়েছেন, আপনারা ঘাটারচর মাদ্রাসার পেছন দিকে যেখানে হাজি সাহেবের বাসায় আমার স্ত্রী সেখানে অবস্থান করছে, সেই বাসায় ওখানে রাতের এই মুহূর্তে আমরা সংবাদ পেয়েছি সেখানে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। সেখানে কারা এই কাজটি করল, অনতিবিলম্বে সেখানে তাদেরকে নিরাপত্তা প্রদান যেন করা হয়, যদি ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই এটার জন্য বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই কারা কোন কিসের ভিত্তিতে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে সেটি আমাদের বোধগম্য নয়। আমরা আতঙ্কিত অবস্থায় রয়েছি, যে সেখানে আমার আশঙ্কা করছি আমার স্ত্রীকে কেউ হয়তো তুলে নিয়ে যাওয়ার জন্য বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর জন্য সেখানে এই ধরনের অভিযান চালানো হয়েছে। আমরা বুঝতে পারছি না যে পরিপূর্ণ শান্ত স্বাভাবিক একটি পরিস্থিতিকে কেন এভাবে উত্তপ্ত করে তোলা হচ্ছে। যদি মানুষের জানমাল, ইজ্জত, আবরুর, নিরাপত্তার উপর এভাবে একের পর এক হামলা চালানো হয় তাহলে দেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে। কেন এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে আমাদের কিছুই বুঝে আসছে না। কিছুটা মধ্যখানে মনে হচ্ছিল যে আমার ফেসবুক পেজের উপরেও আক্রমণ হয়েছিল, ফেসবুক পেজটা মনে হচ্ছিল ওখান থেকে থার্ড পার্টি রিপোর্টিং এর কারণে আমার লাইভ ভিডিও এর আগে যেটা আমি দিয়েছি সেটাকে রিমুভ করার জন্য একটা থার্ড পার্টি আহ্বান জানিয়েছিল বলে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। ঘাটারচর এবং ওই এলাকায় যারা রয়েছেন আপনারা একটু মেহরবানি করে আমাদের যে তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার পেছন দিকে, এটা কোন বাসা বলে কি, হাজি সাহেবের বাসা, ওখানে আমাদের পরিবার অবস্থান করছে। আমি জামিয়া রহমানিয়া মাদ্রাসায় রয়েছি। কেন এই অবস্থায় আমাদের কাছে ওখান থেকে এই ধরনের উদ্বেগজনক সংবাদ আসলো এই রাত গভীরে, এটা আমাদের বোধগম্য নয়।
হ্যাঁ, কি অবস্থা? এখন তুই লোক ই করে দিতেছে, কে ফোন দিল তোমারে? তামের আম্মু এ ফোন দিছে কি তোমার? ইয়ে হামদার হামদার আম্মু না, ওই ফোন দিছে। হ্যাঁ, কবি ফোন দিছে। ফোন দাও না, ইয়ে তুমি করে রাসেল ডে ফোন দাও, রাসেল ডে ফোন দাও। নিচে কি ব্যাংক আছে কারা? নিচে আসতে বলো, বাতি জ্বালাই দিতে বলো সব।